अल्लाह पाक रब्बुल आलमीन ए विश्व ब्रह्मांड के सृष्टि करेछेन ए सृष्टिर पिछने एकटा कारण आछे। अल्लाह आपनाके जे बानियेछेन ए बानानोर पिछने एकटा कारण खुटी छाड़ा अल्लाह आसमान के छाद बनाए दिए छेन एटार एकटा कारण अल्लाह चाहले आसमानेर खुटी दिते पारतेन अल्लाह चाहले आसमानेर खुटी दिते पारतेन किन्तु आमार अल्लाह आसमानेर खुटी देन नाई मौला तुमी छाद दिला खुटी कोई कोई खुटी दिए छाद बनानो तुम्हादेर काज खुटी छाड़ा छाद बनानो आमी रब्बे करीमेर काज बोलेन ना सुभान एबार माटीटा देखें माटीटा कोथाय 100 फुट 200 फुट नीचे गेले कि जोरे बोलते होबे समय जेहेतु कम आमी खूब द्रुत गतिते जाच्छि केन बोलछि कथागुला আমরা যতক্ষণ আল্লাহ পাকের কুদরতকে বোঝার চেষ্টা করব না ততক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহর প্রতি মহব্বতটা সৃষ্টি হবে না যদি মহব্বতই না থাকে আমাদের সেই ইবাদতে আর স্বাদ মজা লাগেও না লাগবেও না নিজের জীবনের মধ্যে পরিবর্তন আসে নাই আসবেও না যতক্ষণ বান্দা আল্লাহর প্রেমে উম্মত নবীর প্রেম দিয়ে নিজের জীবনকে সজ্জিত করবে না ততক্ষণ পর্যন্ত ওই বান্দার ওই উম্মতের জীবন সুন্দর কখনো হবে না টাকা আছে মানে জীবন সুন্দর নয় সার্টিফিকেট আছে মানে আপনি জ্ঞানী নয় আসল জ্ঞানী আসল সার্থক আসল সফল আসল সুন্দর তো সেই ব্যক্তি যার জীবনের প্রতিটা কর্মে করবে কোন না কোন স্থানে আপন মাওলার শরণ এবং জিকির থাকবে বলেন না সুবহান সুতরাং এটা কঠিন জিনিস নয় এটা সহজ শুধু পদ্ধতিগুলো শিখা লাগবে বুদ্ধি শিখা লাগবে বুদ্ধিগুলো অ্যাপ্লাই করতে পারলে পদ্ধতিগুলো শিখতে পারলে জীবনটা অনেক সহজ হয়ে যাবে এবার আসমান বানায় দিলেন মাওলা খুঁটি ছাড়া সুবহানাল্লাহ আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ এবার যখন নিচের দিকে তাকালাম দেখলাম মাটি এই মাটির 100 ফুট 200 ফুট এখানে জানি কত ফুট যেতে হয় এখানে এখানে কয় ফুট যেতে হয় 400 ফুট জিলে আপনার পানি আসা শুরু করে পরিষ্কার পানি যেহেতু পানি পরিষ্কার আসা শুরু হয়েছে তার মানে এখানে মাটি জোরে বলেন না মাটি যদি মাটি থাকতো পরিষ্কার পানি আসতো না যেহেতু পানি আসছে পরিষ্কার তার মানে আমাদের বিবেক বলে এখানে কোনো মাটি নাই এবার আমরা ঘর বানাই মাটির উপরে দালান বানাই মাটির উপরে ফ্যাক্টরি বানাই মাটির উপরে যতই বেজ দিই না কেন আমরা পিলার গাড়ি না কেন চতুর্দিক দিয়ে কিন্তু মাটি দিয়ে বরাট করে ফেলি মাটি দিয়ে বরাট করে ফেলি আসল ফাউন্ডেশন পিলারে নয় আসল ফাউন্ডেশন মাটির মধ্যে সেজন্য নদীর পাশে যেগুলা ঘর আছে ওগুলাতে ফাউন্ডেশন দেওয়া যায় না খালের পাশে যেগুলা ঘর আছে ফাউন্ডেশন দেওয়া যায় না কারণ মাটি তো নরম তার মানে বিল্ডিং এ ফাউন্ডেশন নয় মাটির মধ্যে সেজন্য বিল্ডিং করার আগে সল্ট টেস্ট করতে হয় সল্ট টেস্ট করে তারপরে সেটা পাস করে তারপরে অনুমোদন আনতে হয় এই অনুমোদন অনুযায়ী আপনাকে বিল্ডিং বানাতে হয় এবার আমরা যখন মাটির দিকে তাকালাম মাটি হচ্ছে বড় ফাউন্ডেশন মাটি হচ্ছে বড় মজবুত এবার সেই মাটির নিচে কি তখন গাঁততে লাগলাম কুড়তে লাগলাম গর্ত করতে লাগলাম নিচে যেতে লাগলাম দেখলাম যে পানি আসা শুরু করলো ময়লা ময়লা পানি বালিওয়ালা পানি যখন বালিওয়ালা পানি আসলো বুঝতে পারলাম পানির সাথে বালি আছে আর একটু নিচে গেলাম মাটিওয়ালা পানি ময়লা পানি তার মানে মাটি আছে আরেকটু নিচে গেলাম দেখলাম পরিষ্কার পানি আসা শুরু করলো মাটিও নাই বালিও নাই আরে পানির উপরে মাটি কেমনে আল্লাহ পাক বলে তোমরা ফাউন্ডেশন দেওয়ার জন্য মাটিকে কাজে লাগাও আমি আল্লাহ পানি দিয়ে মাটিরকে ফাউন্ডেশন দিয়ে রেখেছি বলেন সুবহান তাহলে খুঁটি সারা সাত খুঁটি সারা সাত কি সবাই বলতে হবে ফাউন্ডেশন সারা মাটি কি পানি বাবা কথা বলবেন না আজকে যা ওয়াইজ করার আমার ভাই আহমদুল লক্ষ্য করবে ইচ্ছা মতো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নিব কিন্তু যতক্ষণ জ্বালাবো আপনাদেরকে মাওলার প্রেম নিয়ে জ্বালাবো আমরা প্রায় সময় বলি আল্লাহর কুদরত আল্লাহর কুদরত আল্লাহর কুদরত ঠিক না এটা কি আল্লাহর কুদরত এটা কি আল্লাহ আল্লাহর কুদরতটা কি বুঝতে হবে এটা কি গ্লাসের ভিতর কিন্তু যখন আপনি পানিকে নিয়ে ভাববেন পানিকে ধরতে চাইবেন ধরতে পারবেন না
কিন্তু পানি দেখতে পাচ্ছেন, পানি ভিজে যাবে, পানি তৃষ্ণা মিটাবে, কিন্তু পানিকে ধরতে চাচ্ছেন পারছেন না। চোখ দেখে কিন্তু কোনো উত্তর দিতে পারছে না, জ্ঞান কোনো উত্তর দিতে পারে না। মনে রাখবেন, যেই বিষয়টা সামনে আসার পরে আপনার কাছে কোনো উত্তরেই থাকবে না, শুধু আপনার ব্রেইন বারবার বলবে, ভাবতে থাকবে কেমনে 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 কেমনে। বুঝে নেবেন সেটাই আল্লাহর কুদরত। একদম শর্টকাট মনে রাখার জন্য, এটাই আল্লাহর কুদরত। এবার বলেন, খুঁটি সারা আসমান কেমনে? আরো জোরে, ফিলারের উপর সাত, এটা তো জানি কুদরত বলার দরকার। ফিলার সারা সাত, ফাউন্ডেশনের উপর গর, ফাউন্ডেশন সারা মাটি। যে আল্লাহ ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাবার নিয়ে, খাবার দিয়ে যত্ন নিতে পারে, সেই আল্লাহ আপনার আপনার পরিবারের যত্ন নিতে পারে না? আর একটু জোরে, পারে না? যে আল্লাহ পানির উপর মাটিকে বাসায় রাখতে পারে, সে আল্লাহ আপনার পায়ের নিচে জমিন না থাকলো, আপনার জমিন অন্য কেউ বুক করে ফেললো, আল্লাহ কি আপনাকে ভবিষ্যতে তার চাইতে আরো দশ ডবল দিতে পারে না? তো যেই আল্লাহ পারে, আপনি তো সেই আল্লাহর বান্দা, আপনার এত টেনশন কিসের? আর একটু জোরে বলেন না। তো আমাদের টেনশনটা হয় কেন? আমরা আল্লাহর সাথে কানেকশনটা না করে দুনিয়ার সাথে কানেকশন করে ফেলেছি, তাই আমাদের এত টেনশন। বারবার মাথায় আসে, কেমনে করব, কেমনে করব, কেমনে পাবো, কেমনে বিদেশ যাব, কেমনে গোল্ডেন এ প্লাস পাবো, কেমনে অমুকের মাইয়ারে বিয়ে করব। আর একটু জোরে বলেন না, কেমনে কেমনে কেমনে। আমাদের কোনো উত্তর আসে না। যেই দিন আপনার অন্তরটাকে আপনি দুনিয়ার সাথে কানেকশনটা ডিসকানেকশন করে মাওলার সাথে কানেকশন লাগাই দিতে পারবেন, সেই দিন আপনার দুনিয়ায় যতই পরীক্ষা আসুক না কেন, আপনার মন বলবে তোর পক্ষে করা সম্ভব নয়, কিন্তু তোর মালিক চাইলে করে দিতে পারে। সুতরাং টেনশন করার কোনো দরকার নাই। লা তাহজান, লা তাহজান। মাওলা বলে, বান্দারে তোর টেনশনের দরকার নাই, তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। তুই আমাকে খুশি করে চল, আমি তোকে খুশি রাখার ব্যবস্থা করে দিব। বলেন সুবহান। এই বান্দাকে আল্লাহর সাথে কানেকশন লাগানোর জন্যই নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। তাহলে নবীর কাজ হচ্ছে বান্দার সাথে আল্লাহর কানেকশন লাগাই দেওয়া। তো কানেকশন কেমনে এমনে লাগে নাকি কিছু কাজ করতে হয়? সেজন্য ওই এতগুলা কাজের ভিতর একটা কাজ নামাজ। সেজন্য নবী নামাজটা শিখাই দিয়েছেন, এমনে করো, এমনে করো, এমনে করো, এমনে করো, এমনে করো, এমনে করো, রমজান আসলে এমনে করো, এমনে করো, এমনে করো, এমনে করো, হজের সময় এমনে করো, এমনে করো, এমনে করো, এমনে করো, যাকাতের সময় এমনে দাও, এমনে দাও, এমনে দাও, এটা করো, এটা করিও না, এভাবে চলো, এভাবে চলি। ইয়া রাসূলুল্লাহ, এগুলা কি? কই এগুলা করলে তুমি, তোমার যখন এগুলা করা হবে, মাওলার আস্তে আস্তে রহমত তোমার উপর আসা শুরু হয়ে যাবে। যতই তুমি মাওলার রহমত পেতে থাকবা, তোমার অন্ধকার অন্তর আলোকিত হতে থাকবে, হিংস্র মন সুন্দর হতে থাকবে, অশান্ত মন শান্তি হওয়া শুরু করবে, হিংস্র জানোয়ারের মতো মানুষটা আস্তে আস্তে নম্র মানুষ হওয়া শুরু করবে। যতই তুমি নম্র মানুষ হতে থাকবা, সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে রব্বে করিমের ফরমান, রহমানের বান্দা তো তারা যারা দুনিয়াতে নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, সুন্দরভাবে চলে, ওরাই তো রহমানের বান্দা। যখন পরিবর্তন আসা শুরু করবে, আপনি রহমানের বান্দা হওয়া শুরু করবেন। যতই রহমানের বান্দা হওয়া শুরু করবেন, ততই রহমানের কাছে যাওয়া শুরু করবেন। এইভাবে করতে করতে, জীবন পরীক্ষায় ধৈর্য ধরতে ধরতে, শুকরিয়া আদায় করতে করতে, যেদিন আপনি মাওলার পছন্দ হয়ে যাবেন, সেদিন ওই মাওলা আপনাকে আব্দুল্লাহ থেকে ওয়ালি আল্লাহ বানাই দিবেন। সুবহান। এগুলো যা কিছু আছে সবগুলো হচ্ছে মাওলাকে খুশি করার মাধ্যম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আওয়াজটা আরেকটু জোরে হবে। এটা কি? আল্লাহর প্রশংসা। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর। সবাই মিলে কি আওয়াজে, আল্লাহুম্মা
সাইয়েদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাইয়েদিনা উচ্চ আওয়াজ লাগিয়ে একবার বলেন মারহাবা আর জোর সে কহো না ইয়ার মারহাবা তাহলে একটু খেয়াল করবেন আপনি যখন বুঝে ফেলবেন আপনার মজা লাগবে তো নামাজও যেই দিন বুঝে ফেলবেন সেদিন আপনাকে আর নামাজের জন্য ডাকতে হবে না মুয়াজ্জিনে ডাক দেওয়ার আগে সকালবেলা আপনার চোখ খুলে যাবে খুলে যাবে খুলে যাবে তখন আপনাকে আশেপাশের মানুষ জিজ্ঞেস করবে একটা সময় মোবাইলের অ্যালার্ম দিয়েও তোমাকে তোলা যেত না এখন তুমি কিভাবে আজানের আগে উঠে যাও সেদিন আপনি উত্তর দিবেন মোবাইলের অ্যালার্ম মোবাইলে থাকে ইমানদারের অ্যালার্ম কলবে থাকে কলবে থাকে ওই কলবের অ্যালার্মটা আমি চালু করে ফেললাম কিভাবে চালু করলা বলে যে মাওলাকে রাজি করার জন্য নিয়ত করে ফেললাম নিয়ত করে ফেললাম আমার কোনো এখন চাওয়া নাই আমার কোনো পাওয়া নাই আমার কোনো স্বপ্ন নাই আমার কোনো ইচ্ছা নাই আমার মাওলাকে রাজি করাই আমার স্বপ্ন আমি আর কিচ্ছু চাই না যেমনে পারি তেমনে আমি মাওলাকে রাজি করব জীবন দিয়ে কর্ম দিয়ে ধৈর্য দিয়ে কষ্ট দিয়ে চাকরি দিয়ে ব্যবসা দিয়ে সংসার হয়ে স্বামী হয়ে স্ত্রী হয়ে মা হয়ে বাবা হয়ে সন্তান হয়ে আমার যত ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টার আমি পারফরমেন্স করব আর প্রতিটি জীবনের মুহূর্তে মুহূর্তে একটাই লক্ষ্য রাখব ব্যবসাটা যেন আমার মাওলার খুশির জন্য হয় চাকরিটা যেন আমার মাওলার খুশির জন্য হয় হাঁটাটা যেন আমার মাওলার খুশির জন্য হয় এমনকি দুশমনকে মাফ করাটা দুশমনকে মাফ করে দেওয়াটাও যেন আমার মাওলার খুশির জন্য হয় আমি কিচ্ছু চাই না একটাই চাই মাওলাকে রাজি করতে চাই মাওলাকে রাজি করতে চাই যেই দিন থেকে এই নিয়ত করা শুরু করলাম এখন থেকে আমার অন্তরে আস্তে আস্তে আলো আসা শুরু করলো এই আলো এমন প্রখরের কানেকশন হয়ে গেল আজকে মুয়াজ্জিন উঠার আগে ডাক দেওয়ার আগে আমার চোখ খুলে যায় আজানের সময় হয়ে গেল সুবহান এরকম অনেক মানুষ জোরে বলেন না এরকম অনেক মানুষ আছে যাদের মুয়াজ্জিনের ডাক দেওয়ার আগে চোখ খুলে যায় তার মানে ওনাদের কানেকশনটা নামাজের সাথে ওইভাবে হয়েছে কথা বলেন না নামাজের সাথে কানেকশন যদি নবীর মহাব্বত দিয়ে হয় সেই কানেকশনটা মূলত মাওলার প্রেমের সাথে হয় এবার আপনি নামাজে দাঁড়ালেন খুব খেয়াল করবেন আমার মা বোন যদি শুনে থাকেন আপনারাও একটু খেয়াল করবেন আমার ভাই যারা আছেন একটু বিশেষ মনোযোগ দিবেন বিশেষ করে যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় আছেন আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি আপনি এবার দাঁড়ালেন কোন দিকে ফিরে আল্লাহু আকবার নিয়ত করে ফেললেন আপনি এখন নামাজের নামাজের আল্লাহু আকবার বলার আগে ছিলেন নামাজের তার মানে আপনি এখন বাহির থেকে ঘরে ঢুকলে যেমন বাহির বাহিরে থাকে ঘর ঘরে থাকে আপনি নামাজের ভিতরে ঢুকলেন মানে জামাজের বাহিরে আপনি কি ফেলে আসলেন দুনিয়াকে তার মানে কি টেনশন বাহিরে ব্যবসা বাহিরে চাকরি বাহিরে সংসার বাহিরে দুশ্মনী বাহিরে মামলা বাহিরে কর্জ বাহিরে ব্যবসা বাহিরে সব পিছনে ফেলে আপনি ঢুকে গেলেন নামাজের ঘরে নামাজের ঘরে তো টেনশন নাই দুশ্চিন্তা নাই আজকে থেকে যখন নামাজে দাঁড়ায় আপনি বলবে আপনার মনে টেনশন আসবে চিন্তা আসবে কল্পনা আসবে বিভিন্ন কিছু নিয়ে তখন আপনি মনকে বলবেন এগুলা তো বাহিরে ফেলে না আসছি আমি এগুলা নিয়ে এখন ভাবার টাইম নাই যখন এখান থেকে ওইখানে যাব আবার ভাবা শুরু করব আবার ভাবা শুরু করব এইভাবে করতে করতে আস্তে আস্তে নামাজের ভিতর মনোযোগ আসতে হবে যে সুবহান আগে মাথায় বসাতে হবে ভাবনা নামাজের আর আমি আছি এখন নামাজের আর নামাজের ভিতরে কোনো ব্যবসা চাকরি সুতরাং টেনশন চিন্তা ভাবনা করারও কোনো দরকার যখন আমি নামাজটা শেষ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তখন আমি আবার বাহিরে যখন যাব তখন আবার ব্যবসা নিয়ে ভাবার টাইম আছে যথেষ্ট আছে তাহলে দুইটাকে যখন আলাদাভাবে ভাব করতে পারবো আমাদের আস্তে আস্তে একদিনে তো হবে না এক সপ্তাহে তো হবে না করে যেতে হবে করে যেতে হবে না পারলেও অন্তত এতটুক মাওলাকে বলতে পারবো মাওলা
তোমার সাথে মহব্বতের কানেকশন লাগানোর জন্য উত্তম মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে নামাজ। ওই নামাজটাকে আমি প্রেম দিয়ে করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, কিন্তু এতটুকু বলি মাওলা, একটা সিজদা দিয়েছি তোমার প্রেমে, দিয়েছি তোমাকে রাজি করার জন্য দিয়েছি। ও মাওলা, তোমাকে রাজি করার কোনো কোয়ালিটি, কোনো যোগ্যতা আমার কাছে নেই, তুমি দয়া করে আমাকে একটু কবুল করে নাও, এটাই যথেষ্ট। সুবহান আমার আল্লাহ বড় দয়াবান। আমরা সব সময় খুশি রাখতে চাই দুনিয়ার মানুষকে, 10 বছর করেও কোনো এক মাস যদি করা বন্ধ করে দেন, দেখবেন যে আপনার নামে বদনাম শুরু করে দিয়েছে, ডাইরেক্ট চোখ উল্টাই ফেলে। যে এমন অনেকে আছে, কি করছো কি করছো কি করছো, এমন অনেকে আছে নিজে বিদেশ যাওয়ার পর একজন একজন করে এলাকার মানুষকে বিদেশে টানছে, সে বিদেশে যাইয়া এখন যে নিয়ে গেছে তার উল্টা কফিল আরবাবের কাছে বদনাম বুঝায় তাকে দেশে পাঠাই দিয়েছে, এমন পর্যন্ত মানুষ আছে। অন্যের প্রশংসা করুন, অন্যের উপকার করুন, প্রতিদান তার কাছে আশা করবেন না, আল্লাহর কাছে আশা করবেন। আর কেউ যদি আপনার উপকার করে থাকে, মরণ পর্যন্ত সেটা ভুলবেন না, পারলে সন্তানকেও জানাই দিবেন, এই মানুষটা এবং পরিবারের দিকে খেয়াল রাখবা, আমার যখন কষ্টের সময় ছিল এই মানুষটা আমার পাশে দাঁড়াইয়েছিল। তারাও যদি কষ্টের সময় কাটায় তোমরাও পাশে দাঁড়াবা, কারণ আমার আল্লাহ সে বান্দাকে ভালোবাসে যে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে। আল্লাহকে খুশি করা কঠিন নয়, একদম সহজ। একটু খেয়াল করবেন, আমরা যাদেরকে খুশি করতে চাই দিলে দি, দিলে দি, যত দি তত খুশি, যত দি, যেদিন দেওয়া বন্ধ সেদিন সেহারা উল্টাই ফেলছে। বছরের পর বছর দিতে হয়, তারপরও মানুষকে খুশি করতে পারি না, আমরা সেই মানুষকে খুশি করার পিছনে পরিশ্রম করতে দ্বিধাবোধ করি না। অথচ যে রহমান এত দয়াবান, বান্দার একটা প্রেমময় সিজদা দেখলেও খুশি হয়ে যায়। আমার আল্লাহ বান্দার একটা প্রেম মহাব্বত নিয়ে সিজদা দেওয়া, এই সিজদা দেখো খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলে যে বান্দা নিজে থেকে আমার জন্য আমাকে রাজি করার জন্য করে, ওই কাজটাতে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। বলেন না সুবহান, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের না প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে মন, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান, বিশ্ব মালিক যিনি হান, সৃষ্টি তারই এই নিখিল জাহান, আল্লাহ আল্লাহ রবে সবি দিবানা, প্রভুর প্রেমে মন। দেখি সবাই মিলে একসাথে পড়লে শুনতে কেমন লাগে, একই আওয়াজে, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন, উচ্চ আওয়াজ লাগে, একবার বলেন মারহাবা। অকারণে যখন দেখবেন মন খারাপ, কোনো কিছুই আপনার ভালো লাগছে না, তখন এতটুক বুঝতে পারবেন, তখন এতটুক বুঝে নেবেন, তখন এতটুক বুঝার চেষ্টা করবেন, তখন এতটুক উপলব্ধি করার চেষ্টা করবেন, আপনার আত্মা আপন সৃষ্টিকর্তার জিকির শোনার জন্য করার জন্য ক্ষুধার্ত হয়ে আছে। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দারে তোমার অন্তরের খাদ্য আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর জিকির। তোমার অন্তর যখন পেরেশান হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে, দুশ্চিন্তায় ভরে যাবে, কোনো কিছুই ভালো লাগবে না, তখন আমি আল্লাহর জিকির নীরবে এক জায়গায় বসে বসে করা শুরু করবা, সুবহান আল্লাহ জিকির বলা শুরু করবা, আলহামদুলিল্লাহ বলা শুরু করবা, মাশা আল্লাহ বলা শুরু করবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা শুরু করবা। বান্দারে তুমি যখন আমার জিকির করা শুরু করবা, তোমার কলবে যখন অন্তর যখন আপন সৃষ্টিকর্তার নাম শুনতে পাবে, অটোমেটিক ওই অশান্তি মনে শান্তির ছোঁয়া বয়ে যাবে। বলেন না সুবহান,
এমন কোন বান্দা নাই যে আল্লাহর খুশি চায় না, সবাই আল্লাহর খুশি চায়। এবার আল্লাহ খুশি হয় কেমনে? আমাদের মাথায় বসে আছে আল্লাহ খুশি হয় নামাজে, নামাজ পড়লে আল্লাহ কি হয়? সত্য, কোনো সন্দেহ না। শুধু যে নামাজে খুশি হয় তা না, নবী যতগুলো আদেশ দিয়েছেন প্রত্যেকটা আদেশের মধ্যে আমার আল্লাহ খুশি হয়। এবার দেখেন, জান্নাত যাওয়ার ইচ্ছা আছে নাকি নাই? জান্নাত কে পাবে কে পাবে না এক কথায় বুঝে নেন, যে আল্লাহকে খুশি করতে পারবে সেই জান্নাতি, আমল দিয়ে না, যে আল্লাহকে খুশি করতে পারবে। নির্দিষ্ট আমলের কোনো এখানে ভ্যালু নাই, যার উপর আল্লাহ খুশি হবে। মনে করেন এমনও বান্দা থাকতে পারে হাশরের ময়দানে কোনো আমলেই নাই, কিন্তু আল্লাহ পাক চাচ্ছে তাকে জান্নাত দিতে, উনি তো মালিক, যা মন চায় তা করতে পারে। সেজন্য একজন আশিক বলেছিল, আল্লাহ যদি খুশি হয় আমাকে জাহান্নাম দেয় আমি জাহান্নামে থাকতে রাজি। আরেকটু আরেকটু জোরে, আল্লাহ যদি খুশি হয় আমাকে জাহান্নামে দেয় আমি জাহান্নামে থাকতে রাজি। একজন বন্ধু বললেন, আরে দোস্ত এটা কি ধরনের কথা বললা, সবাই জান্নাত চায় তুমি বললা আল্লাহ খুশি হয়ে জাহান্নাম দিলে জাহান্নামে থাকতে রাজি। তখন বন্ধু বলে, তুমি বুঝতে পারো নাই, আমি বলেছি আল্লাহ খুশি হয়ে যদি জাহান্নাম দেয়, খুশি হয়ে যদি জাহান্নাম দেয়, আমার আল্লাহ যদি খুশি হয়ে জাহান্নাম দেয় ওই জাহান্নাম আর জাহান্নাম থাকবে না, ওইটাই তো জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহান আল্লাহর খুশির নামেই জান্নাত, আল্লাহর রহমতের নামেই জান্নাত। আর একটু জোরে বলবেন না, সুবহান আল্লাহ। এবার আল্লাহ খুশি দিয়ে খুশি হয়ে জাহান্নাম দিলে জাহান্নাম সান কে কে? হদুনাত নহুত হলে টেনশন হতো সময়। আল্লাহ খুশি হয়ে জাহান্নাম দিলে জাহান্নাম নিতে রাজি কে কে? আমি রাজি। আপনি হদুনাত নহুত হলের হদ দা দিয়ে তুলিলে যদি কবুল করি ফেলায় আরেকবার যারা ছড়িয়ে মেয়ে তাল্লা নহুত হলত দেয়, আমরা সবাই রাজি, কথা বলেন ঠিক না? এবার আসুন নামান। আমি কেন হাত তুলালাম আপনাদেরকে দিয়ে? আমি কোথায় যাব বলছি? জোরে বলেন। জাহান্নাম মানে কি আমরা কি বুঝি? জাহান্নাম মানে আমরা বুঝি একটা এমন একটি জায়গা যেখানে দাউ দাউ করে আগুন জ্বলবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, কষ্ট থাকবে, যন্ত্রণা থাকবে, এটার নাম কি? জান্নাত মানে কি একটা সুন্দর ঘর থাকবে, পুর থাকবে, গিলমা থাকবে, আফেল থাকবে, নদী থাকবে, তাজরিমিন তাহতিহাল আনহার নহর থাকবে, এটার নাম কি? জান্নাত। আচ্ছা ঠিক আছে, আমি একটা প্রশ্ন করি আপনারা আমাকে উত্তর দিবেন। একটা জান্নাত যেখানে সব আছে, এখানে কে কথা বলছে এগুলো কে? আপনারা কি কোনো একটু যাবেন, একটু মাহফিল কমিটির ভাইরা কোথায়? আওয়াজটা ডাইরেক্ট আমার এদিকে আসছে, একটু একটু মনোযোগ। একটা ঘর যেটা জান্নাত, যেখানে সব আছে, পুর গিলমান গাড়ি সব সব বাড়ি যা যা আছে সব আছে, এটার নাম কি? ওই জান্নাত থেকে শুধু সব রাখেন আল্লাহর রহমতটা তুলে নেন, জান্নাত কি হয়ে যাবে? আমি কেন বলবো আপনারা বলেন না? আরেকটা ঘর জাহান্নাম, আগুন আছে, সাপ আছে, বিচ্ছু আছে, সব কষ্ট, ওই আল্লাহর রহমতটা জাহান্নামে ফেলেন, জাহান্নামে রাখেন, জাহান্নাম কি হয়ে যাবে? তো সব তো সেম, জান্নাত জাহান্নাম হলো কিভাবে? এতটুক মনে করেছি, এতদিন মনে করেছি জান্নাত একটা ঘর, নয় নয় নয়, জান্নাত ওইখানে যেখানে আল্লাহর রহমত। এখন ওই রহমতকে যদি আপনার মনে নিয়ে আসতে পারেন আপনার মনটা জান্নাত হয়ে যাবে, আপনার ঘরে নিয়ে আসতে পারলে আপনার ঘরটা জান্নাত হয়ে যাবে, সুখে সুখ হয়ে যাবে যদি আল্লাহর রহমতটা নিয়ে আসতে পারেন। বলেন সুবহান। ওই রহমতটাকে দুনিয়াবাসীর কাছে ডিস্ট্রিবিউট করার জন্য নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে তশরীফ এনেছেন। সুবহান। রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, ধুম মচি হ্যায়, ধুম মচি হ্যায়, আওয়াজ একবার বলেন মারহাবা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
দু নয়নের সুলে পাক দেখিলে কেমন হতো, দু নয়নের সুলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আশেকের কান নিয়ে শোনার চেষ্টা করবেন আশেক হয়ে। আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান, সুবহানাল্লাহ। আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে। হ্যাঁ, দু নয়নের সুলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার। উচ্চ আওয়াজ লাগে একবার বলেন মারহাবা। মনোযোগ আছে? তাইলে রহমত থাকলে জান্নাত জান্নাত, রহমত না থাকলে জান্নাত ও জাহান্নাম, ঠিক আছে? এবার আপনার আমার স্বপ্ন কোথায়? যাওয়া জান্নাতে। তো জান্নাতে যাওয়ার শর্টকাট পদ্ধতি পাইয়ে গেছি, তো রহমতটাকে নিয়ে নেন। রহমতটা রোজা, ওই পাওয়ার জন্য হজ, ওই পাওয়ার জন্য জাকাত, এই চারটা বলে যে না না একটু খেয়াল করবেন, যদি এই চারটাই হয় তাহলে আপনার রহমত কমে যাবে। যেমন বছরে একবার পাবেন রমজান, জীবনে একবার পাবেন হজ, বছরে একবার সামর্থ্য থাকলে পাবেন জাকাত, পাঁচ ওয়াক্তে পাঁচবার পাবেন নামাজ। তো ফজর ছয়টা থেকে একটা পর্যন্ত করবেন কি? একটার পরে না নামাজ, কথা বলে না, বিশ মিনিট নামাজ পড়লেন, এরপরে করবেন কি? আমার নবী বলে যে তোমাদের জন্য রহমত পাওয়া আমি সহজ করে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বলে যে পাঁচ ওয়াক্ত ফরজ আদায় করো, করার পরে ব্যবসা করবা, চাকরি করবা, যাই করবা, সেটাকে আমি নবীর সুন্নত দিয়ে মতো করো, আমার নবীর সুন্নত মতো করো, আমি নবীর সুন্নত মতো করো, আমার আমি নবীর সুন্নত মতো করো, আমি যেভাবে ব্যবসা করেছি ব্যবসাটা ওভাবেই করো, চাকরিটা ওইভাবে করো যেভাবে আমি নির্দেশ দিয়েছি। যদি তুমি স্বামী হও স্ত্রীর সাথে সেভাবে চলো যেভাবে আমি নির্দেশ দিয়েছি, যদি তুমি স্ত্রী হও স্বামীর সাথে সেভাবে করো যেভাবে আমি নির্দেশ দিয়েছি। তুমি যদি নামাজ ছাড়া তোমার দৈনন্দিন জীবনটা আমি নবীর সুন্নত দিয়ে সাজাই ফেলতে পারো, তাহলে তোমার কাজে কাজ চলবে, বরকতে বরকত আসবে, সওয়াবে সওয়াব হবে, তোমার জীবনটা সুন্দরে সুন্দর হয়ে যাবে। এখন একটু দেখেন, ঘুমানোর একটা নিয়ম আছে, নবী বলছে কি বলে নাই? জোরে বলেন না, সব বাদ দেন। বাথরুমে ঢুকার একটা নিয়ম, কোন পা বের হওয়ার সময়, দোয়া আছে না নাই? আচ্ছা, বাথরুমে কিভাবে বসবেন সেটাও জোরে বলেন না, সেটাও। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী কিভাবে চলবে সেটাও। যে ধর্মে বাথরুমের কথা পর্যন্ত বাদ দেয় নাই, বাথরুমে কিভাবে ঢুকবে, কিভাবে বের হবে, কিভাবে বসবে, কিভাবে কি করবে, এই তথ্য পর্যন্ত যে ধর্মে বাদ দেয় নাই, সে ধর্মে আর গোপন বলতে কোনো কিছু, আরো জোরে বলেন না, গোপন বলতে আর কোনো কিছু। এখন সেটা আছে, আমাদের এখন শুধু নেওয়ার পালা। আরো জোরে বলেন, এখন আমাদের কিসের পালা? যে যত নিতে পারবে তার লাকিস তত বাড়ি হতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ পাঠাই দিলেন, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন বলে আমার আল্লাহ নবীর অ্যালাউন্সটা করে দিলেন। যখন নবী আসার সময় হয়ে গেল, আমার আল্লাহ যখন নবীকে পাঠাই দিলেন, পাঠাই দেওয়ার পরে কোরআনকে সামনে রেখে, কোরআনের ছায়া থেকে সামনে রেখে বুঝতে পারলাম, আল্লাহ পাক বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলান, সুবহানাল্লাহ,
এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। আপনার কোনো আপন সন্তান, আপনার কোনো আপন কাছের মানুষ যদি বিদেশে যায়, আপনার বিদেশে যদি কেউ থাকে, আপনি তাকে ফোন করে দেন, আসতেছে একটু খেয়াল রাখবি, কথা বলেন না। আপনি দামি জিনিস যদি কাউকে দিয়ে পাঠান, এই সাইজ আস্তে ধীরে লই যাইস, কথা বলেন না। আদমকে আল্লাহ পাঠালেন, মূসাকে আল্লাহ পাঠালেন, কিন্তু বান্দাদের কাছে কোনো বার্তা স্পেশাল ভাবে আমার আল্লাহ এভাবে দেননি যেটা আমাদের নবীর বেলায় আল্লাহ দিয়েছেন। আল্লাহ কি করলেন জানেন? আল্লাহ কি করলেন? আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, হে আমার বান্দারা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজবাআথা ফীহিম রাসূলা, আমি আল্লাহ আমার রসুলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ রসুলকে, দামি রসুলটাকে, হাবিব রসুলটাকে, রহমত রসুলটাকে, নূর রসুলটাকে তোমাদের কাছে দান করে দিলাম, তোমাদের কাছে দান করে দিলাম, তোমাদের কাছে দান করে দিলাম। এটাকে যেমন তেমন মনে করিও না, এটা স্পেশাল রসুল, এটাকে যেমন তেমন নবী মনে করিও না, এটা ইমামুল আম্বিয়া, এটাকে যেমন তেমন রসুল মনে করিও না, এটা খাতামুর রসুল, এটাকে যেমন তেমন মনে করিও না, এটা আমার হাবিব, এটা ইয়াসিন, এটা মুজাম্মিল, এটা মুদ্দাসির, এটা তোয়াহা, এটা আমার হাবিব, 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 এখেটাকে যেমন তেমন ভাবে দেখিও না, এটা আমার হাবিব যাচ্ছে। সুতরাং লা কদ লাম কদ লা কদ লা কদ দু তাকিদ লা কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজবাআসা ফীহিম রাসূলা, নিশ্চয় আমি আল্লাহ মুমিন বান্দার উপরে অডেল অডেল দয়া করেছি, এই অডেল দয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ দয়া আমি আল্লাহ সেই দিন করেছি যেদিন আমার হাবিব মুস্তাফাকে আমি মুমিন বান্দাকেদেরকে দান করে দিয়েছি। সুবহান